This is Channel. Hello India, welcome back to News Super Again. আপনাদের সঙ্গে আমি তানিয়া। আমরা জানি ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা পাশাপাশি গতকাল কালীঘাট থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভোট প্রার্থী ঘোষিত করে দিয়েছেন এবং এই ভোটের বাদ্যি বাজতে শুরু করে দিয়েছে 11 এপ্রিল থেকে। ভোটের দামামা বাজার আগে চারিদিকে নির্বাচনী প্রচারের জন্য চলছে দেওয়াল লিখন। আর ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়ে পড়েছি কাঁচাপাড়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড এবং এই 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুম্পা সিং, তার নেতৃত্বাধীনে ঝুম্পা সিং নিজ হাতে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, ক্যামেরা পার্সনকে বলবো সেই দিকে একটু ফোকাস করে আপনাদের দেখাতে। আমরা দেখতে পাচ্ছি ঝুম্পা সিং মহাশয়, তিনি 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তিনি নিজ হাতে প্রচারের জন্য লোকসভা ভোটের প্রচারে ইতিমধ্যে মাঠের ময়দানে কিন্তু নেমে পড়েছেন এবং নিজ হাতে রং তুলি নিয়ে তিনি তৃণমূলের ফুল আঁকা শুরু করে দিয়েছেন এবং প্রার্থীর নাম একটু পরেই লিখিত হয়ে যাবে। চলুন তার সাথে আমরা কথা বলি। ভোটো নির্ঘণ্ট শুরু হয়ে গেছে এবং প্রচারিত হয়ে গেছে, সেই হিসেবে আপনি পৌরমাতা হিসেবে এখন দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে রয়েছে, এই বিষয়টি আমাদের কাছে দেখুন। আমরা সবাই জানি যে কালকে আমাদের যে দীনেশ দার নাম ইয়ে হয়েছে, উল্লেখিত হয়েছে, উনি আমাদের এবার তৃতীয়বার ইয়ে হিসেবে এমপি হিসেবে লড়াই করবেন আমাদের এখান থেকে, ব্যারাকপুর থেকে। তো এটা আমাদের খুব আনন্দের কথা। উনি স্বর্ণ পুরস্কার প্রাপ্ত এমপি, তাই জন্য আমাদের কাছে খুব গর্বের। আমরা জানতামও যে উনি ঠিক দল যারা আছে তারা বলছেন 42-এ তারা 23টি আসন পাবে এই লোকসভা নির্বাচনে। আপনি একজন 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হিসেবে এবং তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনি কি বলবেন? দেখুন, বলার তো অনেক কিছুই বলা যায়। স্বপ্নে সেই বলে না ছবি আঁকা, সেই ওনারা স্বপ্নে ছবি আঁকছেন, কিন্তু মানুষ এখন বুঝতে পেরে গেছে। ওই জন্য বলছি আমরা না, মানুষ বলে দেবে 6ই মে। এখন মানুষ শুধু অপেক্ষায় আছে দিনটা কবে আসবে, ভোটটা কবে হবে। আমরা তো একদমই রুট লেভেলে থাকি, মানুষের সাথে, মানুষের পাশে থাকি কাউন্সিলর হিসাবে। তো মানুষ আমাদের বলছে দিদি কোনো চিন্তা নেই, ভোটটা কবে হবে ডেটটা শুধু বলুন, তারপরে ভোটের ব্যালটে জবাব মানুষ দেবে। এটা বিজেপি নেতা বললে তো চলবে না, মোদিজিও বললে চলবে না, কেউই না। সবার ওপরে দিদি বলেন মা মাটি মানুষ, সেই মা মাটি মানুষই উত্তরটা দেবে। আরেকটি প্রশ্ন, আপনাকে আরেকটি ভূমিকায় আমরা দেখতে পেয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপনি এখানে একটি টেন্টের ব্যবস্থা করেছিলেন, খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছিলেন। আজকে উচ্চ মাধ্যমিকের অন্তিম দিন, সেই অন্তিম দিনে আপনি আজকে কি ব্যবস্থাপনা করলেন? আজকে আমাদের, হ্যাঁ, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল। প্রত্যেক দিনই আমাদের একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আমরা করেছিলাম, তো আজকে সেটা শেষ হলো। আজকে আমরা লুচি, ছোলার ডাল আর মিষ্টি দিয়ে শেষ করলাম। আমাদের মেয়েরাও পাশে আছে, দেখতেই পাচ্ছেন, সেই তখন থেকেই আমরা রয়েছি। তো ওদের উৎসাহ আমার থেকেও আরও বেশি। ওরা বলছে দিদি এই দিকের কাজটা তো শেষ হলো, চলো আজকে থেকেই আমরা দেয়াল লেখা শুরু করে দিই। তো কালকে আমাদের ছেলেরা মোটামুটি সব চুন করে রেখেছে, তো আজকেই আমরা সবাই ঠিক করেছি যে আজকে থেকেই শুরু করে দেবো। ধন্যবাদ মিসেস সিং। আমরা দেখতে পারলাম কাঁচাপাড়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুম্পা সিং মহাশয়, তিনি আমাদের কি নেতৃত্ব দিলেন এবং কি বক্তব্য রাখলেন? আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই ভোটের বাদ্যি বাজতে না বাজতেই নির্বাচনী প্রচার কিন্তু তুঙ্গে উঠেছে এবং মানুষের মধ্যে আশার আলো ইতিমধ্যে খুবই সফলভাবে তারা রয়েছে এবং তারা খুবই আশাবাদী এইবার ভোটে প্রার্থীদের জয়ী প্রার্থী কে হবে। তারা তাদের প্রিয় প্রার্থীদের ইতিমধ্যে বাজতে শুরু করেছেন এবং তারা দেওয়াল লিখন সফল প্রচারে তারা নেমে পড়েছেন এবং সেই সকল চিত্র নিউজ সুপার ক্যামেরার পর্দায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর।